বন্ধুরা, আজকে আবার আমাদের সেই যে ফুড ড্রাইভ ছিল, আমরা কয়েকজন বন্ধু মিলে যে লোকাল মসজিদে যে শুরু করেছিলাম উইন্টারে, এখন যেহেতু ওয়েদারটা অনেক ভালো আবার আসছি আমরা। এটা আমাদের লোকাল মসজিদ, আমি দেখাবো। এখানে কয়েকজন বন্ধু মিলে আমরা তুলছি আর ফুড ড্রাইভ। সামির ভাই, হ্যালো বলেন। হ্যালো সামির ভাই, পুলিশ অফিসে আমাদেরকে সবাই মিলেই আমরা এই যে ফুড ড্রাইভ করেছি এখানে, এই যে ফুডগুলো এই রাস্তার পাশে রাখছি, যে যেভাবে পারে গাড়ি থামিয়ে নিয়ে যাচ্ছে। কিছু জামা কাপড়ও আছে। এটা আমাদের মসজিদের অনেক বড় সারাউন্ডিং, আমাদের কমিউনিটির অনেক আনন্দের একটা জায়গা। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে যখন মনে থেকে অনেক ডিপ্রেশন থাকে বিভিন্ন কারণে, তার সব কিছু আমরা কিছুটা রিলিফ পাই যখন সবাই মিলে এই মসজিদে আসি। এখানে আস্তে আস্তে আমাদের বন্ধুরা যারা বাঙালি, সবাইকে আজকে আসতে বলছে, সবাই আসতেছে, দেখা যাক কী অবস্থা হয়। দেখাচ্ছি মসজিদ অনেক বড়ো পার্কিং, এখানেই আমরা ঈদের নামাজ, জুমার নামাজ, প্রতিদিনের নামাজ করে থাকি। হ্যাঁ, আরেকজন বন্ধু আসছে, নান্টু ভাই। নান্টু ভাই, হ্যালো বলেন। হ্যাঁ, যে স্পোর্টসম্যান, এই যে তার ড্রেস আপ দেখি বোঝা যাচ্ছে যে সে খুব ভালো একজন স্পোর্টসম্যান, একসময় ছিল, এখনো আছে ইনশাল্লাহ। যাই হোক, এইটা হলো আমাদের যে মসজিদ, এই মসজিদের বারটা দেখাচ্ছি বাইরেটা, আর ওই পাশে যে ল্যান্ডগুলো দেখা যাচ্ছে, যে ওই পাশে রাস্তা, সেটাও আসলে মসজিদের প্রকার কেনা হয়েছে। মসজিদের রাস্তা, দিস ইজ আমাদের মসজিদটার নাম হলো MDQ মসজিদ। MDQ হলো মসজিদ দারুল কোরআন। এটা সামির ভাই আমাদের অনেক একজন প্রিয় মানুষ, বিশেষ করে সামির ভাইয়ের দুইটা বিউটিফুল ডটার আছে আমার খুব আদরের, দুটো বাচ্চা, একটা অনন্য একটা অপর্ণা, আর ছেলে আছে ছোটোটা আরাফাত, ওটা মিকাত মিনানের খুব পছন্দের। যাই হোক, সুখে দুঃখে আপদ বিপদে সবাই আছি আমরা পাশে। ও, যে টাকমাথা হেলাল ভাই হাঁটতেছে। এনিওয়ে, আমি দেখাচ্ছি এটা, আর আজকে ওয়েদার তো চমৎকার, ফ্যান্টাস্টিক ওয়েদার আজকে, 60-এর উপরে। এই যে গাছগুলো এখন দেখা যাচ্ছে, মনে হচ্ছে মরা, আসলে এগুলো কিছুই মরা থাকবে না, এগুলো সবগুলো যখন চলে আসবে নেক্সট মান্থে থেকে, এন্ড অফ এপ্রিল থেকে, তখন সৌন্দর্যটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমেরিকার সৌন্দর্য। অবশ্য সামার, উইন্টারে যদিও আমরা সবাই স্নোফল দেখার জন্য ব্যস্ত থাকি, বেসিক্যালি আমেরিকার সৌন্দর্য সামারে আমি মনে করি আর কি, এত বছর থাকার পরে। এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, আসলে কিছু জঙ্গল না, সবই বনের মতো, গাছপালাগুলো অনেক সবুজ হয়ে যাবে। আমি দেখাবো এর পরের মাসে, মানে এপ্রিলের শেষগুলো থেকে পুরো ভিডিওটা আবার দেখাবো। তারপর তো এখানেই রাখতেছি, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। স্টে টিউন্ড।